পাওয়া ট্রেন। তো যেমন জানোই যে আমরা ভিডিও করলেই ট্রেন আসে, তো যাই হোক অন্ধকারে কেন দাঁড়িয়ে আছে? অন্ধকারে দাঁড়িয়ে থাকার একটাই কারণ, কী হবে বহুত টেনশন হচ্ছে। টেনশনটা কেন তো করতে হবে না, আগের ভিডিওতে দেখে নিয়েছো। কালকে ফাইনাল, কি হবে বোঝা যাচ্ছে না, তাই একটু টেনশানে। তো টেনশন মানে কিন্তু সেই স্ফূর্তিটা রয়েছে, সেই যে জ্বর, সেই যে এক্সাইটমেন্টের জ্বর, সেটার কথাই বলছি, সেটাই রয়েছে। ভাবছি কি কি হতে পারে আর মাঠের চিত্রটা কেমন হয় সেটা ভাবছি, যে কি মনে হয় কত দর্শক হবে কালকে? অনেক কিছু পোস্ট দেখতে পাচ্ছি, তোমরা একটু কমেন্টে জানো তো কতজন দর্শক হতে পারে কালকে। চলো এবার ভিডিওগুলো নিয়ে চলে আসি। আমি বলবো Hey guys, welcome to Arion Script। একটা ভিডিও নিয়ে চলে এলাম। রাত পোহালেই ফাইনাল ম্যাচ, ডুরান্ড কাপের ফাইনাল, মোহন বাগান ভার্সেস গোকুলাম কেরালা। তো হ্যাঁ জানি, বুঝতে পেরেছি, আবার ওটা নিয়ে বলবো না, আরও অনেক কিছু বলার আছে, সব কিছু বলবো, আস্তে আস্তে আসছি। প্রথম কথা, অনেকে কমেন্ট করছো তোমরা টিকিটের ব্যাপারে, কোথায় পাওয়া যাবে সেই ব্যাপারে। সেটা আমি জানিয়ে দিই যে আই বাটন এখানে থাকবে, এখানে বা এদিকে কোনো একটা জায়গায় থাকবে। সেখানে টিকিট সম্বন্ধীয় বা তোমাদের কমেন্ট সংক্রান্ত যে যে ভিডিওগুলো বানানো আছে প্রত্যেকটা ওখানে রিলেটেড থাকবে। তোমরা একে একে টপিক ওয়াইজ চুজ করে দেখে নিতে পারো। সেটা টিকিটের জন্য দেওয়া আছে, কখন দেওয়া হবে সেটা নিয়েও বলা আছে। এবার আরেকটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, অনেকে করেছো যে আমুল গেটের সামনে যে বক্স বা কাউন্টার করেছে, যাকে বক্স অফিস বলছে তারা, সেটা কোথায়? তো সেটার একটা কাজ আমরা করছি, ডেসক্রিপশন বক্সে দেখবে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে পুরো লোকেশনটা থাকবে যে বক্স অফিসটা অ্যাকচুয়ালি কোথায় করেছে। সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা গুগল ম্যাপে দেখে নিতে পারবে যে আমুল বক্স অফিস যে লোকেশনটা সেটা কোথায়। তো আশা করি এতে তোমাদের হেল্প হয়ে যাবে। এবার একটা ব্যাপারে চলে আসি। তার আগে একটা জিনিস বলে দিই, শঙ্খ, আমি শুনলাম অর্থদার সাথে তোমার কথা হয়েছে, কথা হয় খুব ভালো লাগলো। আর অর্থদার কাছেই শুনতে পেলাম তুমি একটা রিকোয়েস্ট করেছো যে কালকে মাঠে যাওয়ার জন্য। দেখো, কাজের জন্য বা কাজের চাপে যাওয়া হয় না সব ম্যাচে, বাট যখন তুমি রিকোয়েস্ট করেছো চেষ্টা করবো। আমি জানি না কতটা পারবো, বাট চেষ্টা অবশ্যই করবো। তো ম্যাচের মধ্যে যখন গেলাম, আরেকটা কথা বলে দিই, যারা যারা টিকিট কেটে রেখেছো অবশ্যই আসবে কালকে, খেলাটা দেখতে এসো, উপভোগ করো, ফুটবল ফ্যান হিসেবে এসো। প্রত্যেককে নিজের টিম চুজ করে নাও, তাতে কোনো অসুবিধা নেই। ফুটবলকে সমর্থন করতে এসো কালকে। ডুরান্ড কাপ কলকাতায় হচ্ছে, প্রথমবার এত একটা ঐতিহ্যশালী টুর্নামেন্ট। তো প্লিজ তোমরা এসো, মাঠ ভরাও, খেলা এনজয় করো, স্পোর্টিং স্পিরিট অবশ্যই বজায় রাখবে আর এনজয় করো খেলাটা, এটাই বলা দরকার। আর ফুটবল সমর্থক হিসেবে এটাই বলতে পারি, এনজয় করো ফুটবলটা, বাস এটাই বলা। এবার চলে আসি কালকের ম্যাচের মধ্যে। আবার কালকে কিন্তু উপস্থিত থাকছে জবি জাস্টিন। ইয়েস, হোপফুলি জবি জাস্টিন কালকে আসছে মাঠে খেলা দেখতে। কেন, কিভাবে সেটা তোমাদের বলে দিই এক্ষুনি। ভিপি সুহের, তোমরা জানো আগের দিন মোহনবাগানের ম্যাচ যে সেমিফাইনালটা খেললো তাতে 2 গোল করেছে। আর ভিপি সুহের আর জবি জাস্টিন একদম মানে খুবই ক্লোজ ফ্রেন্ড। তারা কেরালার টিমে অনেক দিন একসাথে খেলেছেন, সেই সূত্রেই তাদের বন্ধুত্বটা শুরু। এবং তারা চেয়েছিলেনই কলকাতার কোথাও কোনো ক্লাবে খেলতে এবং সেটা একসাথে খেলতে। তোমরা জানো ভিপি সুহের আর জবি জাস্টিন ইস্ট বেঙ্গলে খেলেছেন, কিন্তু বেশি দিন তাদের একসাথে খেলা হয়ে ওঠেনি ইস্ট বেঙ্গল ক্লাবে। তো চোটের কারণে ভিপি সুহাইরের সেটা পসিবল হয়নি। আর জবি জাস্টিনের ব্যাপারটা তো এখন সবাই জানো, সে এখন এটিকেতে আছে। বাট ভিপি সুহাইর যখন তাকে জানায় যে সে ফাইনালে উঠেছে এবং তাকে আমন্ত্রণ করে ফাইনালটা দেখতে আসার জন্য, তো সে অ্যাকসেপ্ট করেছে সেটা এবং জানিয়েছে তার বন্ধুকে যে সে হয় চেষ্টা করবে যে কালকে মাঠে থাকার। জবি জাস্টিনের কথা যখন এলোই, তখন চলে আসি এটিকের একটা খবরে। এটিকে যে একটা বিশাল সাইনিং হয়েছে, তোমরা জানোই অস্ট্রেলিয়ান এ লিগে খেলা স্ট্রাইকার রয় কৃষ্ণা কিন্তু আজকে রাতের মধ্যেই কলকাতায় আসছেন। এবং তার হিস্ট্রি বা তার খেলা নিয়ে কিছু বলা বাকি থাকে না, আমরা সবাই দেখেছি তার খেলা। তারই তিনি টিমের সাথে যোগ দেবেন এটিকেতে এবং 25 তারিখ থেকে এটিকের ক্যাম্প শুরু হচ্ছে। তোমরা জানোই 20 তারিখ ISL শুরু হচ্ছে। 20 তারিখ কিন্তু প্রথম ম্যাচই এটিকে ভার্সেস কেরালা ব্লাস্টার্স। তো দেখা যাক কিরমভাবে টিমটা সাজায় এটিকে, আর নজর তো থাকবেই। ফিক্সারগুলো নিয়ে অবশ্যই আসবো, আজকে নয় পরবর্তীকালে আসবো ISL এ। তো পরবর্তী খবরে চলে আসি, ইম্পর্টেন্ট আরেকটা নিউজ আছে। তোমরা জানোই ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে মার্কোস ইউসিভিও জিমেনেজ দেলা ইস্পাদা মার্টিনকে। তো আজকে কনফার্মেশন হয়ে গেছে, কনফার্মেশন ইন দ্য সেন্স আজকে তিনি IFA অফিসে ফাইনাল যে চুক্তিপত্র সেটা সাইন করে ফেললেন। আর সেটা আজকেই ঘোষণা হয়েছে। সামনেই রয়েছে ইস্ট বেঙ্গলের সামনে বড় ম্যাচ, দেখা যাক, সেই দিকে নজর থাকবে যে তিনি কিভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। এবার চলে আসি সিএফএল এর একটা ম্যাচে। তোমাদের বলেছিলাম যে ম্যাচ রিপোর্টটা তখনও হাতে পাইনি, একটা ম্যাচ অলরেডি বলে দিয়েছি ভবানীপুর আর সাধারণ সমিতির, আর দুটো ম্যাচ যেটা ছিল তার স্কোর বলেছিলাম বাট গোল স্কোরের নাম বলা হয়নি, তো সেটা এখন এসছে, তোমাদের জানিয়ে দিই। রেনবো এবং ক্যালকারা কাস্টমস যেটা 1-1 ড্র হয়েছিল, তাতে রেনবোর হয়ে গোল করেছে কাজিম, আর ক্যালকারা কাস্টমসের হয়ে গোল করেছেন ফিলিপ আজ্জা। আর আরিয়ান যে কালীঘাট এমএসে দুটো ম্যাচ ছিল সেটা 2-2 ড্র হয়েছে, তো আরিয়ান ক্লাবের হয়ে গোল করেন ইমানুয়েল যেটা পেনাল্টি থেকে করেছেন, এবং কুটি কিন্তু এদিনও গোল পেয়েছেন। এছাড়া কালীঘাটের হয়ে দুটো গোল করেছেন কিন্তু অ্যালেক্স দুটোই গোল করেছেন। তো মোটামুটি সিএফএলও বেশ জমে গেছে, এখন আমরা বুঝতেই পারছি যে সিএফএলে আমরা সবাই জানি দৃশ্যটা কেমন পরবর্তীকালে সেই টেবিল নিয়ে বিশ্লেষণ হবে, কারণ 25 তারিখ থেকে আবার সিএফএল এ ম্যাচগুলো শুরু হয়ে যাচ্ছে। ফিক্সারগুলো নিয়ে আসবো, আজকে আর বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, তোমরা জানাও তোমাদের মতামত, আর শেয়ার করো অবশ্যই, আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও। ওকে, আজকের মতো বিদায়।